সো গাইজ, আজকের ভিডিওতে শিখাবো কিভাবে তোমার এক প্রফেশনাল লোগো তৈরি করে নেবে এবং খুব সহজেই 2 থেকে 3 মিনিটের মধ্যেই। চাও তুমি এক ফটো এডিটর হও এবং গেমার হও, তোমার 2টি টপিক নিয়ে আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। তো তুমি যদি শিখতে চাও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এবং গাইজ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওটিতে লাইক করতে ভুলো না। তো গাইজ, চলে আসলাম পিকার্ট অ্যাপ্লিকেশনে। এখানে আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি। তো এরপর আমি কয়েকটা লোগোর আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবে। এবং আমার এখান থেকে আমি 4টা লোগো সিলেক্ট করে অ্যাড করে দিচ্ছি আমার পিকার্ট অ্যাপ্লিকেশনে। তো এখানে আমাদেরকে প্রথমে লিখতে হবে, টেক্সট অপশন থেকে আমাদের নামটি লিখতে হবে যে নামে আমরা লোগো তৈরি করতে চাচ্ছি। তো আমি আমার নামটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর ওকে টিক মার্ক অপশন থেকে আমাদেরকে ওকে করে দিতে হবে। তো এরপর আমাদেরকে কালার অপশন থেকে এখানে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নিতে হবে। তো ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমাদেরকে সুন্দরভাবে একটা লোগোর নিচে লাগাতে হবে। তো এখান থেকে আমরা ফন্ট অপশন থেকে আমাদের পিকার্টের অ্যাপ্লিকেশনে দেওয়া ফন্টগুলো ব্যবহার করতে পারবো, প্লাস আমাদের কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবো আমাদের ইচ্ছে মতো। তো এখানে আমি আমার পিকার্ট অ্যাপ্লিকেশনে দেওয়া কয়েকটি ফন্ট আছে, তো সেগুলোই আমি ব্যবহার করতে চাচ্ছি। তো তোমরা দেখো সুন্দরভাবে কীভাবে ব্যবহার করতেছি। তো আমি বেসিক্যালি এই ফন্টটা রাখতে চাচ্ছি। তো এই ফন্টটা রাখার পর আমি এখান থেকে একটু ডুপ্লিকেট করে নিব আরেকটি ফন্ট। তো এখান থেকে ডুপ্লিকেট করে নেওয়ার পর এই ডুপ্লিকেট করা যে ফন্ট স্টাইলটা আছে, তো এটা একটু চেঞ্জ করে অন্য একটা স্টাইল রাখতে চাচ্ছি। তো দেখো, তো এখান থেকে আবারও ডুপ্লিকেট করে নিয়ে আরেকটা এখানে ফন্ট স্টাইল চেঞ্জ করে রাখবো। তো তোমরা যারা কাস্টম ফন্ট ইউজ করতে চাও পিকার্ট অ্যাপ্লিকেশনে, কমেন্ট করো, আমি সুন্দরভাবে দেখিয়ে দিব কীভাবে তোমরা কাস্টম ফন্ট অ্যাড করে নিবে পিকার্ট অ্যাপ্লিকেশনে তোমার। তো এখান থেকে আমার একটা কাস্টম ফন্ট ইউজ করবো আমার। তো এখান থেকে মাই ফন্ট অপশন থেকে আমাদের এই কাস্টম ফন্টটা আমি ইউজ করব। তো দেখো আমি যেভাবে ইউজ করতেছি। তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড থেকে এইভাবে তোমরা তোমাদের লোগো মেক করে নিবে, প্লাস এখান থেকে তোমরা সেভ করে নিবে। সেভ করে নেওয়ার পর তোমাদের ইচ্ছে মতো তোমাদের ফটোগ্রাফিতে ব্যবহার করতে পারবে সেই লোগোটি। তো এরপর দেখাবো কিভাবে আমরা গেমারদের লোগো তৈরি করব। তো গেমারদের লোগো তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিতে হবে। তো ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করার পর এখানে সার্চ করতে হবে পিক্সাবে, পিক্সাবে সার্চ লিখে সার্চ করতে হবে। তো দেখো বানানটা একটু দেখে নাও। তো এখানে সার্চ করার পর ওকে এই রকম একটি ওয়েব ইন্টারফেস এর ওয়েবসাইট পাবো। তো এই ওয়েবসাইটটা থেকে আমাদেরকে এখানে সার্চ বারে লিখতে হবে গেমিং মাস্কট। তো গেমিং মাস্কট লিখে সার্চ করে দেব। তো গেমিং মাস্কট লিখে সার্চ করে দিলে এখানে আমাদের অনেকগুলো কপিরাইট ফ্রি গেমিং লোগো পেয়ে যাব। তো দেখো এখানে, তো এখানে যে পান্ডার লোগো একটি দেখতে পাচ্ছ এবং একটি, তো দেখো এই লোগোটি, এটা কিন্তু হচ্ছে ফুল এইচডি প্লাস, এখান থেকে তোমরা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে রেজুলেশন দেওয়া আছে, রেজুলেশনটা সিলেক্ট করে তোমরা ডাউনলোড অপশানে চাপ দিলে অবশ্যই কিন্তু ডাউনলোড হতে শুরু করবে। তবে এভাবেই তোমরা এখান থেকে তোমাদের গেমিং ইচ্ছে মতো লোগোটি ডাউনলোড করে নেবে, প্লাস পিকার্ট অ্যাপ্লিকেশনে নিচে তোমরা ফন্ট স্টাইলিশ ফন্ট ব্যবহার করে তোমরা তোমাদের নাম লিখে ব্যবহার করতে পারবে। অবশ্যই গাইস, এটা কিন্তু হচ্ছে একদম ফ্রি কপিরাইট লোগো। তো এখানে আমি কয়েকটা লোগো দেখাচ্ছি তোমাদের, অনেক সুন্দর সুন্দর লোগো পাওয়া যায়। তো গাইজ, তোমরা কমেন্ট করে জানাতে পারো কীভাবে আমি গেমিং লোগো মেক করি। তো এর জন্য অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, নেক্সটে এর উপর আমি ভিডিও নিয়ে আসব। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক করে জানিয়ে দেবে এবং কমেন্ট করবে। তো গাইজ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার সাথেই থাকো। দেখা হচ্ছে আরও অন্য আরেকটি ভিডিওতে।